সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে 22শে সেপ্টেম্বর 2024 রোজ রবিবার। আমরা বর্তমানে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে। আর দর্শক, আপনাদের কিন্তু সুপরিচিত একটা খামারে আমরা চলে আসছি। আমাদের কায়দুল ভাই পরিচালনা করে থাকেন আনিফা ডেইরি ফার্মটি। মাশাল্লাহ, খামার উপযোগী সুন্দর সুন্দর হলিস্টিয়ান, ফ্রিজিয়ান জাতের, অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের গরু, বিভিন্ন জাতের গরু কিন্তু আপনারা এই খামারে পেয়ে যাবেন। দর্শক, এই যে খামার রয়েছে, তো যখন আর কি দেখানো হয় তখন বেশিরভাগ সময় বাইরেই দেখানো হয়, কারণ বাইরে থেকে গরুগুলো ভালো লাগে দেখতে। তো এই জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত সকল কিছু আপনাদেরকে জানাবো। দর্শক, তো দর্শক, এগুলো জানানোর আগে আমাদের প্রকৃত মালিকের সঙ্গে কথা বলতে হবে, কারণ মালিকের সঙ্গে যদি কথা না বলে তাহলে আমরা বিস্তারিত কিছুই জানতে পারবো না। চলুন আগে আমরা আমাদের সেই ভাই কায়দুল ভাইয়ের সঙ্গে কথা বলে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? ভালো আছি। তো ভাইয়া, বেশ কিছুদিন পরে চলে আসলাম আপনার খামারে আবারও। তো ভাইয়া, দেশেরও এই অবস্থা ছিল, আমরাও একটু সমস্যায় ছিলাম, এই জন্য কেনাকাটা করছিলাম ভাই। আসলে ব্যবসা বন্ধ, দীর্ঘ 20 বছর ধরে ব্যবসা করছি, হুট করে ব্যবসা বন্ধ দিলে তো হবে না। অল্প বিস্তর কিনছি, কিন্তু তোমার দর্শক দেখানোর সুযোগ পাই নাই। আচ্ছা আচ্ছা, হয়তো আল্লাহ তৌফিক দেয় নাই, হয় পারে নাই, আল্লাহ আবার তৌফিক দিছে, এই জন্য তোমার দর্শকের উদ্দেশ্যে আবার আসলাম। আচ্ছা আচ্ছা, তো আসলে নতুনভাবে চেনানোর কিছু নাই, খুবই সুপরিচিত একজন মানুষ। আপনি নিয়মিতভাবে দর্শকদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছেন, দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আপনার কাছে মেহমানরা আসছে, গরু নিয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর রহমত হবে, অনেক রেকর্ড রয়েছে। একদিবা বন্ধ ছিল, তারপরেও কুমিল্লা থেকে, ফরিদপুর থেকে, আপনার তোমার নোয়াখালী থেকে আইসে আমার কাছে প্রত্যেক সপ্তাহে আল্লাহর রহমতে 2-4-5-7 করে নিয়ে গেছে, এবং যায় ওই একবার নিয়ে যায়, পরবর্তীও আমার কাছে আইসা নিয়ে গেছে। তার কারণ আমার মুখ দেখে আসে নাই, আমার জিনিসে আসছে ভাই, আমার জিনিসে আসছে, এবং আমার জিনিস অনুযায়ী আমার কথাই কাজে মিল পাইছে, আসছে নিয়ে গেছে আবার আসছে। আচ্ছা, তো তোমার দর্শকের কাছে হাই কোয়ালিটি ভাই, ছয়টা দেখাবো, কিন্তু গরু ভাই সকলাই দেখায়, কিন্তু গরু দেখাবো, মেলা দিন পরে আসছে, তো এই জন্য আল্লাহর রহমতে জিনিসও কোয়ালিটি ফুল জিনিস নিয়ে আসছে। দর্শক দেখলেই বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে যে তৈতুল ভাই অনেকদিন পরে কি জিনিস নিয়ে হাজির হলো। তো চলুন গরুগুলো দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া, সিরিয়ালের এক নম্বরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাল্লাহ, গরদানের কথাটা আর কি বলবো। হ্যাঁ, গরদান আছে, মাথার শেপটা দেখাও না, কার বাচ্চার? দর্শক এই যে লক্ষ্য করবেন মাথাটা, আর খানে আল্লাহ দেখো খাইতাছে, মাশাল্লাহ, গরদানটাও চমৎকার গরদান, চামড়াটা একটু দেখাই, গরদানটাও মাশাল্লাহ, আর এই দেখো চামড়াটা, এই যে ঠিক আছে মাশাল্লাহ, যেখানে টান দেওয়া যায়, মানে যেখানে টান দিব, যেখানে টান দেওয়া যায়, পায়ের গিরিগাটটা দেখাও, আর নাভিটা দেখো মাশাল্লাহ। দর্শক নাভিটা লক্ষ্য করবেন আপনারা, ছাইয়ালে চায় ভালো লাভি আসছে, ঠিক আছে মাশাল্লাহ, খুবই চমৎকার একটা নাভি আসছে। কি জাতের গরু মূলত এটা ভাই? হলিস্টাইন ফ্রিজিয়ামের সাথে একটু ছাইয়াল পার্সেন্ট অবশ্যই আছে বলবো। আচ্ছা, ছাইয়ালের পার্সেন্ট তো অবশ্যই আছে, অবশ্যই আছে, তার কারণ মাথাটাও খুব সুন্দর আসছে এবং লাভিটাও আসছে। এই দেখো মাথার শেপটা দেখাও কত সুন্দর আসছে। দর্শক এই যে মাথার শেপটা লক্ষ্য করবেন আপনারা, খুবই চমৎকার। আসার পরে দেখে শুনে যাচাই বাচ্চা করে কালেকশন করেন। মাশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা সার বাচ্চা। বয়সটা আনুমানিক কেমন ভাইয়া? এটার বয়সটা ভাইয়া 16 মাস প্লাস হবে, 16 মাস প্লাস। হ্যাঁ, দর্শক ভাইদের জন্য কেমন দাম নির্ধারণ করছেন? এটার দাম নির্ধারণ করছে ভাই 1,26,000। এই বাচ্চাটা দেখো সবে বড়াতেই ছাড় দিতে পারবে, সব বড়াতে ছাড়লে এটা 2,30,000-40,000 টাকার জিনিস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন নিয়ে যায় সবে বড়াত পর্যন্ত লালন পালন করলে এটা 2-2.5 লাখ টাকার সম্পদ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, চলুন আমরা 2 নম্বর গোটা দেখাই ইনশাআল্লাহ। আদিল ভাই, সিরিয়ালের 2 নম্বরে মাশাল্লাহ খুবই চমৎকার আরো একটি গরু দেখতে পাচ্ছি, সাদা এবং কালো আবৃত রয়েছে গরুটা। কি জাতের গরু এটা ভাইয়া? এটা হলিস্টাইন ফ্রিজিয়াম পার্সেন্টের বাচ্চা, এটা অরিজিনাল হলিস্টাইন, এটা অরিজিনাল চামড়া। আরে দেখো চামড়া দেখছো কত পাতলাই, দেখো দুইটা যে করছে একদম পাতলা। দর্শকে যে লক্ষ্য করেন, ঠিক আছে, আর এর এটা প্রিন্টটা আসছে কত সুন্দর আল্লাহর রহমতে, ফ্রেমটাও আসছে খুব সুন্দর, পায়ের গিরিগাটটা দর্শক অবশ্যই লক্ষ্য করবেন, উঁচা লম্বা দেখার মতো কিন্তু কালেকশন, পায়ের গিরাগুলো অবশ্যই লক্ষ্য করবেন কতটা মোটা মোটা। আর এটার যে হলিস্টাইন ফ্রিজিয়ানের যে নাভিটা, মানে বেশি বড় না বেশি ছোট না, হ্যাঁ সেই নাভিটাই, এটা একটা পারফেক্ট নাভি আসছে, ঠিক আছে। আচ্ছা, মানে পারফেক্ট একটা
ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। হ্যাঁ, এই যে মাজা সেটা দেখাও ভাই, মাজাটা দেখো। অনেকে তো গরু দেখায়, আমার আমার কথা হচ্ছে আগে মাজা দেখতে হবে, যেখানে মাংস বৃদ্ধি হবে। জি জি জি, মাজা যত চড় হবে তত মাংস বৃদ্ধি হবে। মাশাআল্লাহ, খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা ষাঁড় গরু। আর বয়সটা কেমন হবে আনুমানিক? এটার বয়সটা ভাই 17 মাস। 17 মাস? হ্যাঁ 17 মাস। একটু এই সাইড করে দেন ভাই, আমরা এই সাইডের তিনটা দেখাই। দর্শক এই সাইডের পিনটা দেখতে পাচ্ছেন, এই সাইডের পিনটাও মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, খুবই চমৎকার পিনট আসছে। এবং চামড়া দেখতে পাচ্ছেন, দুই সাইডে যেখানে খুশি যেখানে টান দেওয়া যায়, দেখছো যেখানে টান দেওয়া যায়, এইসব জায়গায় টান দিলে তো আরো বেশি। কেমন দাম পড়বে ভাই দুই নাম্বারটা? দুই নাম্বারটা দাম পড়বে ভাই 1,27,000 টাকা। 1,27,000? হ্যাঁ। কথা বলার সুযোগ থাকবে? হ্যাঁ, এইগুলা গরু তো অনেকের দাম চাই ভাই, 1,42,000-45,000 ভাই। তো আমার কথা, আমার জেরাম কিনা সেরাম বেচা, আমি হালকা কিছু হাতে রেখা দাম বলছি, ঠিক আছে? এখন তোমার দর্শক যদি সিঙ্গেল একটা দুইটাও নিতে পারে এবং লাট ধরেও নিতে পারে, তো লাটের দামটা লাস্টে বলে দেবো। আচ্ছা, তো চলুন আমরা তাহলে তিন নাম্বার গরুটা দেখি ইনশাআল্লাহ। সিরিয়ালের তিন নাম্বারে মাশাআল্লাহ খুবই চমৎকার আরো একটি গরু দেখতে পাচ্ছি, সাদা অংশটা বেশি রয়েছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জাতমান সম্পর্কে বিস্তারিত বলবেন। হলস্টাইন ফ্রিজিয়ান? আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হাই কোয়ালিটি ভাই, হাই কোয়ালিটি মাশাআল্লাহ। চামড়া তো অনেক লুজ আছে ভাই, প্রত্যেকটা গরুই ভাই, আমরা আসলে সব সব গরুর ভিতর থেকে বাছাই করে নিয়ে আসি, যেহেতু আমাদের বিক্রি করে খাওয়ার লাগবে। আচ্ছা, আর বিক্রি এবং বিক্রি করতে হবে যে একবারই বিক্রি করে শেষ করব তা না, তো একবার বিক্রি করব, নিবে আবার বিক্রি করবে, আবার আসবে আবার নিবে, তো সেই ক্ষেত্রে সব সময় আল্লাহর রহমতে চিন্তা করি, ভালো জিনিস কালেকশন করে এবং ভালো জিনিস দর্শকদের দেবার। পায়ের গিরাগুলো তো মাশাআল্লাহ মোটামুটি দেখতে পাচ্ছি, আল্লাহর রহমতে মাশাআল্লাহ পায়ের গিরিগাটা চামচোচা সব দিকেই মাশাআল্লাহ। দর্শক আমি মাজার শেপটা দেখাও দর্শকে, মাজার শেপটা আপনারা লক্ষ্য করবেন দর্শক, খুবই চমৎকার রয়েছে, পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন, সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট একটা ষাঁড় বাচ্চা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। হ্যাঁ, হাড্ডি গুলো বেশ মোটা মোটা গরুটা। হ্যাঁ, আমাদের বাচ্চার তো হাড্ডি মোটা, আমাদের মেনি হাড্ডি কিনা ভাইয়া। আচ্ছা, ফেরেম আমার ফেরেমই কিনা, ফেরেম ভালো ফেরেম কিনে নিয়ে একজন এক দেবো, ফেরেমে মাংস লাগাবে, উনি লাভবান হবে, আমার জন্য ভালো দোয়া করবে ভাইয়া। আচ্ছা, তো সিরিয়ালের তিন নাম্বারটা এটা ভাইয়া। হ্যাঁ, সিঙ্গেলের দামটা কেমন পড়বে? এটা সিঙ্গেলের দাম পড়বে ভাই 1,24,000 টাকা। 1,24,000? হ্যাঁ, কথা বলার তো জায়গা থাকবে। হ্যাঁ, এখানে কথা বলার জায়গা থাকবে, আর লটের দামটা তো শেষে বলেই দিবেন। হ্যাঁ, তো চলুন আমরা চার নাম্বার গরুটা দেখাই ইনশাআল্লাহ। ভাইয়া সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খাওয়া দাওয়ায় ব্যস্ত, কি জাতের গরু এটা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, এটাও হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে সাইওয়াল একটু পার্সেন্ট আছে ভাই, সাইওয়ালের একটু পার্সেন্ট রয়েছে, মানে যেটা থাকবে সেটা তো বলেই দিবেন। বলে দেব অবশ্যই, আর যা আছে গরুর ভিতরে আছে, আমি মুখ দিয়ে বেশি বলবো তা তো না, আর বেশি বললাম আর হইলো তা না, আপনারাও তো গরু দেখছেন, গরুর ভিতরে কি আছে? সাইওয়ালের মতো নাভি রয়েছে। হ্যাঁ, নাভি রয়েছে, গদ্দানটা আছে মাশাআল্লাহ, এবং এই যে গদ্দানটা দেখো, অনেকে তো আছে এই যে এরকম চিকন গদ্দান, ওই গদ্দানওয়ালা গরু চলে না ভাই, এর এর গদ্দানে মাংস লাগতে হবে না, হলে মনে করো 5 মন। আচ্ছা, তেলেশিন সার গরু হবে। আচ্ছা, তো পায়ের গিরাগুলো? হ্যাঁ, পায়ের গিরিগাটটা তো আরে দেখো চামচুচা, চামড়া তো মাশাআল্লাহ অনেক, যেখানে টানা যায় যেখানে টানা যায়। দর্শক পিছন থেকে আপনাদেরকে একটু দেখাবো আমরা, আর মাজার শেপটা দেখো, মাজার শেপটা লক্ষ্য করবেন। হ্যাঁ, এই দেখো এই দেখো, এইখানেও একটা বুঝার বিষয় আছে, যে গরু এখানে লুজ হবে সেই গরু মনে করো খুব তাড়াতাড়ি মাংস লাগবে এবং মাজাটা খুব চওড়া হবে মাশাআল্লাহ। এই সাইড থেকে আপনারা লক্ষ্য করবেন দর্শক, বেশ ভারী মাজার একটা গরু, বেশ ভারী একটা গরু, সার গরু। তো বয়সটা কেমন আসবে ভাইয়া? বয়সটা ভাই 17 মাস প্লাস হবে। 17 মাস প্লাস? হ্যাঁ, এর আগা গুড়া এই দেখো, গদ্দানটা আগা গুড়া এক সমান ভাইয়া। আচ্ছা, গরু তো অনেকেই দেখাই ভাই, গরুর মতন গরু হইতে হবে ভাই। আচ্ছা, কেমন দাম পড়বে সিঙ্গেল? এটার দাম পড়বে ভাই 1,31,000 টাকা। 1,31,000? হ্যাঁ। আচ্ছা, কথা বলার তো সামান্য কিছু সুযোগ থাকবে অবশ্যই, তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে আমরা তারপরে গরুটা দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। আদিল ভাই, সিরিয়ালের 5 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা, কি জাতের গরু এটা? অস্ট্রেলিয়ান ভাই, অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান গরু? হ্যাঁ, যা যে যে এগুলা গরু তো আবার ওই মনে করো 10 ফিট ওই 12 ফুট লম্বা হয়, আর এই 8 ফুট ওজা হয়, এই জাতের গরু এটা। এই জাতের গরু? এই জাতের গরু মাশাআল্লাহ, পিওর অস্ট্রেলিয়ান, এর ভিতর কোনো ভুল নাই ভাইয়া, ঠিক আছে? একদম অরিজিনাল। চামড়া এত লুজ কি হয় ভাই? হ্যাঁ ভাই, আসলে আমরা তো ভাই বিক্রির জন্য নিয়ে আসি, আমরা তো অবশ্যই ভালো জিনিস খুঁজি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দর্শক, যে পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন আপনারা, কিন্তু অনেকে ভাই আমাকে 5,000 কম দিয়ে খারাপ গরু দিবেন ভাই, আমার খামারে আনুম না ভাই, আমি তার কারণ আমি খারাপ জিনিস দিয়ে আমি কাস্টমার নষ্ট করতে পারুম না, এবং আমি বদ্ধ নমুনা ভাই, 5,000 বেশি দিয়ে আমি ভালো জিনিস আনুম, যাক দিমু কয়া দিমু যে ভাই জিনিস হবে না। এক পেস মাজার সেটটা দেখার না, মাজাটা লক্ষ্য করবেন আপনারা,
খুবই চমৎকার, একদম কালো মিচমিচে মহিষের মতো বডি। হ্যাঁ, মাজা দাঁড়া মাথা, পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন আপনারা, সবকিছু লক্ষ্য করে তারপরে গাগুরু আপনারা। হ্যাঁ, গর্দানটা কি দেখো, মাশাআল্লাহ খুবই চমৎকার। বয়সটা কেমন আসবে? এটার বয়সটা ভাই 18 মাসের কাছে। 18 মাসের কাছাকাছি এমন? হ্যাঁ। আচ্ছা ভাই, আমি 5.5 ফুটের উপরে, আমি লম্বা আছি, দেখো আমার বুক সমান হয়ে গেছে। আচ্ছা, কোন ক্রেতা ভাইরা কোন দর্শক ভাই নিতে চাইলে সিঙ্গেল কেমন দাম লাগবে? এটা সিঙ্গেলই দাম পড়বে ভাই 1,33,000 টাকা। আচ্ছা, কথা বলার তো কিছু জায়গা থাকে। হ্যাঁ, এইগুলা বাচ্চা ভাই দাম চাইছে 1,38,000-45,000, কিন্তু ভাই ওইরকম দাম যে আমার কিনেছি সস্তা দিমো সস্তা ভাই, ঠিক আছে? আর এখন বাজারে যাচ্ছে সস্তা, এখন এই বাজারে যদি কেউ 5-10 নিয়ে যায় তাহলে সে ও লাভবান হইতে পারবো ভাই। খুবই চমৎকার ভারী মাজার একটা গরু। এবং আপনাদের এই সাইডের প্রিন্টটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন বয়সটা কতদিন ভাই বললেন? ভাই এটার বয়স 18 মাস প্লাস হবে। 18 মাস প্লাস, দাঁত হতে তো বেশি দিন সময় না, হয়তো 4-3 মাস এমন হইতে পারে। হ্যাঁ, এটার দাঁত চলে আসবে 2-1 মাসের ভিতরে দাঁত চলে আসবে, 1-2 মাসের মধ্যে দাঁত চলে আসবে। একদম পাপ্পু বয়স হয়ে গেছে, এটা অল্প দিনে দাঁত চলে আসবে। আর এখন মাংস লাগার সময়, ডাঙ্গর বয়স হয়ে গেছে না এখন। মাথার শেপটা খুবই চমৎকার, মাশাআল্লাহ চামড়াও লুজ, দর্শক লক্ষ্য করবেন আপনারা। কেমন দাম পড়বে সিঙ্গেল? হ্যাঁ, এটার যে ফ্রেম যে কোয়ালিটি হিসাবে দাম অত চাবো না ভাই, এটার দাম চাচ্ছে তোমার 1,36,000 টাকা। মাত্র 1,36,000, এর ভিতরে মাত্রর ভিতরেও আবার কম আছে ভাইয়া, এর মধ্যেও কম আছে, মাত্রর ভিতরেও কম আছে। আচ্ছা, লটের যে একটা দাম বলতে চাইছিলাম, লটের দাম আমি 6টা গরু দেখালাম, 6টা যদি তোমার দর্শক কিংবা কোনো খামারি ভাই কিংবা প্রবাসী ভাইরা লাট ধরে নিতে চাই তাহলে দাম পড়বে তোমার 1,26,500 টাকা করে। 1,26,500 টাকা লট। আচ্ছা, তো এই লটেও তোমার দর্শক, হ্যাঁ এই লটেও তোমার দর্শক কিছু কম আছে, কমটুক পাবে। আচ্ছা, তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা বলে দিবেন। হ্যাঁ, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম, অরণখোলা পশুহাটের 100 গজ ফাঁকে আমার বাসা খামার একসঙ্গে। আর প্রবাসী ভাইদের জন্য অফার থাকবে, প্রবাসী ভাইরা একবারের কাছে 10 বার আমার জিনিসগুলো দেখে সংগ্রহ করে নিতে পারবে আল্লাহর রহমতে। আর দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বারটা, আমার ফার্মের নাম আনিফা ডেরি ফার্ম, আর আমার নাম মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আর আমার মোবাইল নাম্বারটা 01-8-91-69-84-61। ইমো হোয়াটসঅ্যাপ, ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে। আচ্ছা, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।